পনেরো ফেব্রুয়ারি শুরু হচ্ছে মুসলিম উম্মার দ্বিতীয় বৃহত্তর জমায়েত বিশ্ব ইজতেমা তঙ্গির তুরাক্তিরে একশো সাঁয়ত্রিশ একর বিশাল ময়দানে চলছে তারই প্রস্তুতি এরই মধ্যে শেষ হয়েছে প্যান্ডেল নির্মাণ সহ আনুষঙ্গিক কাজ দেশের বিভিন্ন এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে প্রস্তুত করছেন ইজতেমা ময়দান ইজতেমা সার্বিক নিরাপত্তার দায়িত্বে থাকবেন পুলিশ র্যাব ও আনসার বাহিনীর সদস্যরা গাজীপুর প্রতিনিধি মোহাম্মদ জামানের পাঠানো রিপোর্ট শুরু হচ্ছে বিশ্ব ইজতেমা পনেরো ফেব্রুয়ারি শুক্রবার ফজরের নামাজের পর আমবয়নের মধ্য দিয়ে আনুষ্ঠানিক ভাবে শুরু হবে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম এই জামায়াত ঢাকার অদূরে টঙ্গি তুরাক নদের তীরে চলছে ইস্তেমার প্রস্তুতি একটু শুরু হলেও এরই মধ্যে শেষ হয়েছে সার্বিক প্রস্তুতি একশো সাঁত্রিশ একর আয়তনের বিশাল ময়দানে প্যান্ডেল নির্মাণ মাইক ও বিদ্যুৎ সংযোগ সার্বক্ষণিক পানি সরবরাহ ও পয়নিষ্কাশন এবং গ্যাস সরবরাহের কাজে সহায়তা দিচ্ছে গাজীপুর জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশন ইস্তেমা জন্য জন্য থাকছে খিত্তা এবং বিদেশি আলাদা ব্যবস্থা আর তাবলিক জামাতের মুস্তল্লিদের স্বেচ্ছাশ্রমে এগিয়ে চলছে শেষ সময়ের প্রস্তুতি আল্লাহ দিনের কাজের উদ্দেশ্য আসছি আল্লাহ আল্লাহ রসুলের সন্তুষ্টির উদ্দেশ্যে আসছি আমরা আমার অন্য কোনো উদ্দেশ্য না কিভাবে ইমান আমল ঠিক হয় এই সম্পর্কে জানবে সারা বিশ্বের মধ্যে মানুষের দাওয়াত দিবে এই দাওয়াতি মিশন নবীজি সাল্লাহ সেই সাহাবাহিক রামের যুগের থেকে যেভাবে চালু করেছেন আমরা সকলে সেই সুন্দর এবং সুশৃঙ্খল এবং সঠিক সেই নিয়ম ধারায় আমরা আবার এই তাবলি কাজ শুরু করতে চাই মুসল্লিগঞ্জ জাতি নিরাপদে ইস্তেমায় আসতে পারেন সেজন্য ট্রেন ও বাসের বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে ময়দান ও এর আশেপাশের এলাকায় নিরাপত্তা নিশ্চিতে ওয়াচ টাওয়ার সিসি ক্যামেরা স্থাপন অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে মুসল্লিদের আসার জন্য যত কমিউনিকেশন চ্যানেল থাকে সেগুলোকে নিশ্চিত করা আর বাকি বিষয় থাকে হলো নিরাপত্তা তো নিরাপত্তার ক্ষেত্রে এবছর আমরা অন্যান্য বছর যা করি তার থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে র্যাবের টহল থাকবে প্রয়োজন হলে আমরা বিজিবি টহলও বের করব। এবং পুলিশের তো সদস্য সংখ্যা থাকবেই এবং উপরে হেলিকপ্টারের টহল থাকবে দেশে চৌষট্টি জেলার মুসল্লিদের অংশগ্রহণে এক পর্বে অনুষ্ঠিত হবে এবারে বিশ্ব ইস্তেমা তবে তিন দিনের পরিবর্তে চার দিন করা হয়েছে ইস্তেমার ব্যাপ্তি দ্বিতীয় দিন এবং শেষ দিন শেষে জাতি ও বিশ্ব সম্প্রদায়ের কল্যাণ কামনায় আলাদা দুটি মোনাজাত অনুষ্ঠিত হবে তানবির হাসান নিউজ নাইন ঢাকা